হোস্টেল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকালে হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পড়ুয়াদের বক্তব্য, বিশ্বভারতীতে পঠন পাঠন স্বাভাবিক হলেও হোস্টেল এখনো পর্যন্ত খোলা হয়নি, তাই স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। চড়া দামে ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে তাদের। এদিন শান্তিনিকেতন সেন্টার অফিস বলাকা গেট থেকে ভাষা ভবন পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। শতাধিক স্নাতক স্তরে পড়ুয়াদের এই বিক্ষোভ আন্দোলনে চঞ্চল্য ছড়ায় বিশ্বভারতী চত্বরে। বীরভূম থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, টিভি নিউজ 10।